কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে আর তো ভিডিও নিচে যে কমেন্ট বক্সে রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টটি এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াশ করছো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাদেশন দেখো আমাদের সুবিধার্থে আমরা সিলেবাসটাকে সামনে রেখেছি তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটিতে আমরা তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদিও কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানো না কোনো ধারণা নেই তো ডেসক্রিপশন বক্সে থাকা ওই ভিডিওটি দেখে নেবে প্রত্যেকটা তথ্য সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও তো তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নাবলী প্র্যাকটিস করতে হবে শুরুতেই ভালো করে বোঝো একটা প্রশ্ন আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলি একটা প্রশ্ন তিন মার্কের জন্য আসতে পারে আবার ফাইভ মার্কের জন্য আসতে পারে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলি কত মানে প্রশ্নটা বা একটা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা স্টার চিহ্ন দেখলেই কিন্তু বুঝতে পারবে যেই প্রশ্নের শেষে যত সংখ্যক স্টার চিহ্ন থাকবে বুঝতেই পারছো প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট আর এখান থেকেই পরীক্ষার প্রশ্ন কমন পাবি এটুকু আমি আশা দিয়ে বলতে পারি প্রথম প্রশ্ন সন্ধি বলতে কি বোঝো বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা কি উদাহরণ দাও পরবর্তী সন্ধি কত প্রকারও কি কি উদাহরণ দাও অথবা বাংলা সন্ধি কত প্রকারও কি কি উদাহরণ দাও ভিডিওটি শেষে এখান থেকেও শর্টকাট করে দেবো প্রশ্ন ঠিক আছে যে এখানে যদি আমি দশখানা প্রশ্ন ধরি কথার কথা তো ভিডিওটি শেষে এমন পাঁচখানা প্রশ্ন বলে দেব যেগুলো গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটি দেখো পরবর্তী কারক ও তার সরি কারক কত প্রকার কি কী প্রত্যেক প্রকারের প্রত্যেক প্রকার কারকের একটি করে উদাহরণ দাও পরবর্তী বিভিন্ন কারকে শূন্য বিভক্তির ব্যবহার দেখিয়ে পাঁচটি ব্যবহার লেখো কাল বলতে কি বলছে ক্রিয়ার কালের সংজ্ঞা দাও ব্যাকরণ বাংলা ব্যাকরণ অনুযায়ী কাল কত প্রকার ও কী কী পরবর্তী বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট তারপরে উপসর্গ কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো বৈশিষ্ট্য আলোচনা করো খাঁটি বাংলা ও তৎসম সন্ধির মধ্যে পার্থক্য কি তা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো বাংলা ভাষায় বিভক্তির সংখ্যা কত ও কি কি তিন প্রকার কালের বিভক্তি প্রয়োগ দেখিয়ে একটি বাক্য রচনা করো বর্তমান বর্তমান অনুকার বিভিন্ন কি বলছে বর্তমান অনুকার বিভিন্ন ব্যবহার লেখ অনুসর্গ ঠিক আছে এটা অনুসর্গ হবে বর্তমান অনুজ্ঞা হবে ঠিক আছে বর্তমান অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞার বিভিন্ন ব্যবহার লেখ এবং সর্বশেষ অনুসর্গ কাকে বলে এর প্রকারভেদ এই তেরোখানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে হুবহু পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে যদিও এক্সট্রা কিছু সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো একটু জাস্ট দেখে নেবে ঠিক আছে এক্সট্রা লিস্টের প্রথম প্রশ্ন স্পর্শ কাকে বলে যদিও প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ নির্দিষ্ট শখের মাধ্যমে বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলির শ্রেণীবিভক্ত করো তারপরে হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো উচ্চারণের স্থান অনুযায়ী স্বধ্বনির প্রকারভেদ উল্লেখ করে বিষদে আলোচনা করো পরবর্তী আরও কিছু সংখ্যক প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও চার পাঁচ ছয় সাত তারপরে দেখো ছয় নম্বরে দুটো কনসেপ্ট রয়েছে একটা তৎসম স্বর স্বর নিয়মগুলি আর একটা হচ্ছে ব্যঞ্জন সমসন্ধির নিয়ম এই দুটো আলাদা আলাদা ভাবে দেখে নেবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কমন পাবে এর আগেও কিন্তু আমাদের সাজেশন কার্যকরী হয়েছে এবারও হবে সেভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে তুলে ধরা কাজে ভিডিওটি একটু লেটে আসলো কথা ক্লিয়ার কারণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে কিন্তু প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতে হয় এবার দেখো যে বিষয়টা আমরা বাদ দিলাম এখান থেকে আমরা জাস্ট ব্যাকরণের পাঠটা থেকে সাধারণমূলক ক্লাসগুলি আলোচনা করলাম এখানে যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে বর্ণ পরিচয় প্রথম ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহজ পাঠ লেখার স্কুল কাজের বাংলা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা তুলে ধরিনি কারণটা কি কারণ এখানকার যে কনসেপ্ট এগুলো অনেক বড় আর পরীক্ষার সামনে সেই বড় কনসেপ্ট তোমাদের মাথায় দিয়ে তোমাদের মাথায় বোঝার সৃষ্টি না করে খুব ভালো হবে এই এতটুক পড়ো এতটুক থেকেই কমন পাবে এটুকু আমি বলতে পারি আর যারা যারা চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো তোমাদের একটু কনফিউজ হতেই পারে যে এতটুকু প্রশ্ন এর আগে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা করেছি কাজেই এখনো সাবস্ক্রাইব করে না থাকলে করে নাও যাতে সেকেন্ড সেমিস্টারে প্রবলেম না হয় কথা ক্লিয়ার তো এইটুকু বিষয়ে মাথা রেখে কাজ করবে আর যদিও এখান থেকে প্রশ্ন তো আসবেই তো এখান থেকে যেগুলো প্রশ্ন আসবে সেখান থেকেই এখান থেকেও প্রশ্ন আসবে মানে ব্যাকরণের পাটা থেকেও প্রশ্ন আসবে তাহলে এখানে যদি কমন পাও তাহলে এগুলো লিখে দেবে এগুলো লেখার কোনো প্রয়োজন নেই যদিও বর্ণ পরিচয় আর সহজ পাঠের কনসেপ্ট আমরা তুলে ধরেছি যারা দেখেছ তোমরা অবশ্যই জানো সো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে আমরা নিচে যাব একদম শেষে প্রত্যেকটা প্রশ্ন লিখে তোমরা বারংবার প্র্যাকটিস করবে এগুলিকে নিচে আমরা চলে আসলাম একটু ভালো করে বসবো জাস্ট রিকোয়েস্ট আমাদের কাছে দেখো তোমাদের কাছে আমি জাস্ট আজকে এটা জানতে চাইবো ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াশ করছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট ডেসক্রিপশন বক্স যেখানে আমি বিভিন্ন সাজসামূলক ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও যেমন কোশ্চেন প্যাটার্ন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই টাটা